ভারতের কথা বলতে গেলেই অনেকগুলি সুন্দর সুন্দর ছবি আমাদের চোখে আসে, তাদের মধ্যে একটি হল তাজমহল। কিন্তু আজ এই সুন্দর ইমারত মানুষের অবহেলার শিকার হতে চলেছে। তাজমহলের 500 মিটার পরিধির মধ্যে কোনো দোকানপাট রাখা চলবে না, সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম নিষিদ্ধ ওই এলাকার মধ্যে। সোমবার এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশ যাতে ঠিকভাবে পালন করা হয় তা দেখার দায়িত্ব আগ্রা উন্নয়ন পর্ষদকে দিয়েছে শীর্ষ আদালত। সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যের আশেপাশে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে, এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই মামলায় বিচারপতি সঞ্জয় কিষাণ কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে 500 মিটার পরিধির মধ্যে যা যা বাণিজ্যিক কাজকর্ম হয়ে থাকে তা বন্ধ করতে হবে আগ্রা উন্নয়ন পর্ষদকে। ভবিষ্যতেও যাতে তা না হয় সে ব্যাপারেও কড়া ভাষায় নির্দেশ দিয়েছে বিচারপতিরা। মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করে তাজমহলের পশ্চিম প্রান্তের অনেকেই অবৈধভাবে ব্যবসা করছেন, এই সব কাজকর্ম যাতে বন্ধ হয় তার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তার প্রেক্ষিতেই সোমবার এই রায় দিয়েছে শীর্ষ আদালত।